আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিশিং ভেসেল বিএর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা এখন স্ক্রিনে অনেকগুলো মাছ দেখতেছেন। এই মাছগুলো মূলত কী মাছ? এই মাছগুলো হচ্ছে ভিউয়ার্স ইলিশ মাছ। হ্যাঁ বন্ধুরা, এই মাছগুলো হচ্ছে ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ, আমাদের বাঙালির মনের মাছ, প্রাণের মাছ। তো ভিউয়ার্স, এই মাছগুলো যে আমরা একসাথে পেয়েছি, এখানে প্রায় 70 লক্ষ টাকার ইলিশ মাছ আমরা পেয়েছি। তো এই মাছগুলো পেয়েছি মাত্র 2 ঘন্টা জাল টেনে। ভিউয়ার্স, মাত্র 2 ঘন্টা জাল টেনে আমরা এই 70 লক্ষ টাকার ইলিশ মাছ পেয়েছিলাম। তো যেই ভয়েজে আমরা এই মাছগুলো পেয়েছি, ওই ভয়েজের একটি মজার কাহিনী আমি আপনাদের সাথে শেয়ার করবো। ভিউয়ার্স, এই মাছগুলো যেই বয়সটা পেয়েছিলাম, ওই বয়সে আমরা মাত্র 26 দিনের জন্য সাগরে গিয়েছিলাম। তো আপনারা জানেন, জানেন কি না কে জানে, আমি আসলে কোনো সময় বলি না এই বিষয়টা। একটি ফিশিং ভেসেল মূলত সাগরে যখন যায়, আমরা যে বড় সাইজের যে জাহাজগুলো, এই জাহাজগুলোর প্রায় 1.5 কোটি টাকা খরচ হয় এক মাসের জন্য একটি জাহাজ ফিশিংয়ে পাঠানোর জন্য। তো বুঝতেই পারছেন যে 26-27 দিনের মধ্যে 1.5 কোটি টাকার মাছ ধরার পরে কোম্পানির লাভ। তো আমরা যেই ভয়েজে গেছিলাম, ওই ভয়েজে 25 দিন হয়ে গেছে, আমরা যে মাছ পেয়েছিলাম, তো আমরা ধরেই নিয়েছিলাম যে কোম্পানির খুবই লোকসান হবে এই ভয়েজে। তো আল্লাহরই কি নেওয়া মাছ দেখুন, আমরা প্রায় 25 দিনের মাথায় শেষ টলে মানে চলে আসবে, এইটাই শেষ টল। এই টল করে আমরা জাহাজ সিটাউনের উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক ওই শেষ টলে মাত্র দুই ঘন্টায় প্রায় 25 টনের উপরে ইলিশ মাছ আমরা পেয়েছি, এবং যার বাজার মূল্য প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। আর ওই মাছগুলো পাওয়ার কারণে আমাদের কোম্পানির লোকসান তো হয়ই নাই, বরঞ্চ আরও লাভ হয়েছে। তো চিন্তা করেন, সৃষ্টিকর্তা আমাদের জন্য কী নেওয়ামত না সৃষ্টি করেছে। তো আমরা ওই ভয়ে যে মাছগুলো পেয়ে আমরা খুবই আনন্দ উল্লাস করেছি, এবং সৃষ্টিকর্তার কাছে আমরা অনেক অনেক শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই। এবং মোটামুটি আমরা এর থেকেও বেশি মাছ অনেক ভয়ে পেয়েছিলাম, কিন্তু এরকম একটা আনন্দ, এরকম নিজের কাছে একটা বিজয় ভাব কখনো আমরা ফিল করি নেই ওই বয়সে আমরা করেছিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাবিক ভাইয়েরা মাছের কাজে খুবই ব্যস্ত, মাছগুলো প্যাকিং করা হচ্ছে। তো মাছ, বেশি মাছ আসলে আমরা কি করি, আমাদের জাহাজে তো আলাদা আলাদা সাইড আছে, বাবুর্চি, গ্রেজার, অফিসার, ইঞ্জিনিয়ার। তো তখন হয় কি, কখন এই যারা ডেক সাইডে মাছের কাজ করে, আমরা তখন আর ওই জিনিসটা আমাদের ভিতরে থাকে না, আমরা সবাই মাছের কাজে ঝাঁপিয়ে পড়ি। আমাদের একটা লক্ষ্য থাকে যে কত দ্রুত এই মাছগুলোকে প্যাকিং করা যায়, এবং সেফলি নষ্ট হওয়ার আগে ফিশ হোল্ডে আমরা ঢুকাতে পারি। তো তখন কি হয়, আমরা সবাই মিলে একদম অফিসার থেকে শুরু করে আমরা সবাই মিলে মাছের কাজ করি, এবং খুব দ্রুত মাছগুলোকে প্যাকিং করে ফেলি, যার কারণে কিন্তু মাছ বেশি আসলেও আমাদের মাছগুলো তেমন একটা নষ্ট হয় না। তো ভিউয়ার্স, এই ইলিশ মাছ তো আমাদের জাতীয় মাছ, আমাদের মনের মাছ, প্রাণের মাছ। এই মাছ সম্পর্কে আপনাদের কোনো স্মৃতি থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্টের ঘরে। আর এই আপনারা অনেকে আমার এই ভিডিও দেখেন কিন্তু আমার পেজটি ফলো করেন না, অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই ইলিশ মাছের বিভিন্ন ভিডিও দেখেছেন এই সোশ্যাল মিডিয়ায়, তো একসাথে এত ইলিশ মাছ এই প্রথম কে দেখলেন কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম আরও বেশি বেশি মাছ সমুদ্র থেকে ধরে আনতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। ঠিক আছে, সামুদ্রিক বিভিন্ন মাছের স্বাদ আপনাদেরকে আমরা দিতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।